ভিডিওটা যত তাড়াতাড়ি পারো স্কিপ করে দাও। তো চলো যাওয়া যাক এখন এখান থেকে। সুন্দর একটা মেমোরি ক্রিয়েট করা যাক যে শিলিগুড়ির থেকে নেপালে গিয়ে খাবার খেয়েছি। খাবার শিলিগুড়ি খাবার, খাবার শিলিগুড়িরই খাবার। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব। হ্যালো বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, আই বাটনে নেপাল ব্লগের ফার্স্ট পার্টটা দেওয়া আছে, সেই ভিডিওটা তোমরা আগে দেখে আসো, নয়তো তোমরা এই ভিডিওটার কিছুই বুঝতে পারবে না এখানে কি চলছে। আমি ফার্স্ট পার্টটা দেখিয়েছিলাম আমরা শিলিগুড়ি থেকে নেপাল কিভাবে গেলাম, কতটা মজা করেছি। আর এই পার্টে রয়েছে আমরা এই পার্কের ভেতর কি কি করেছি, কি করতে হয় পার্কে ঢুকতে গেলে, যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদের কি কি করা উচিত, সবকিছু রয়েছে এই ভিডিওতে। তাই তোমাদের কাছে একটা কথা বলতে চাই, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এখানে আমাদের একটু অসুবিধা হয়ে গেছিলো কারণ টিকিটের টাকাটা নেই, অ্যাকচুয়ালি পার্কিং এখানে রয়েছে, আমরা গুগলে দেখেছিলাম যে এখানে কোনো টাকা লাগে না। যাই হোক, এখানে টাকা লাগে, এবার তোমরা যদি ইন্ডিয়ান লোক দাও তাহলে তোমাদের 15 টাকা দিতে হবে, কিন্তু 15 টাকাটা গুজরাট দিতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা যদি এখানে 50 টাকা খুচরা করে দাও তাহলে তোমাদেরকে এখানে 50 টাকা থেকে 80 টাকা দিবে, আমাদের 20 টাকা কেটে নিয়েছে অলরেডি, আমাদের এখন নেপালি রুপিস দিয়েছে 50 টাকা আর 10 টাকা। তো এখন আমরা এটা নিয়ে ওইখানে যাবো, মানে পার্কে ঢুকতে গেলেও নাকি শুনলাম যে নেপালি রুপিস 50 টাকা টিকিট আর ইন্ডিয়ান রুপিস হচ্ছে 30 টাকা। যাই হোক, দুজনে 60 টাকা আমরা এখানে কথা বলে একটু ম্যানেজ করে নিয়েছি, দুজনে এখন আমরা যাই পার্কে ওখানে গিয়ে তারপর খাবার কথা দেখি। তো চলো, আমাদের এখানে সব কিছু হয়ে গেছে, আমরা এখানে হেলমেট বাইক সব কিছু রেখে দিয়েছি। তো এখন আমরা এখান থেকে এটার অপোজিটে, আমাদের বাইক পার্কিং এর অপোজিটেই এখানে পার্কের টিকিট কাটা হবে। চলো ভাই, এখন আমরা ওখানে গিয়ে দেখি, তোমাদেরকে পুরো বিষয়টা শেয়ার করবো, আমি চাই চাই তোমাদের কাছে পুরো আপডেট থাকুক যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। চলো যাওয়া যাক। আচ্ছা, তো পার্কের বাইরে একটা প্রবলেম হচ্ছে, পার্কের টিকিট কাটতে এসেছিলাম, পার্কের টিকিট কাটতে আসলাম, তো এখানটাতে বলতে হচ্ছে ইন্ডিয়ান রুপিস ধরবে আর নেপালি রুপিস 50 টাকা, তো আমাদের কাছে 60 টাকা রয়েছে, তো আমাদের কাছে রয়েছে মাত্র নেপালি রুপিস 60 টাকা, তো আমাদের এখন ইন্ডিয়ান রুপিস খুচরা করাতে হবে। তো আমরা এখন যাবো ওইদিকে পার্কের অপোজিটে প্রচুর দোকান রয়েছে, ওইদিকে যাই কিছু নিয়ে খুচরা করি আগে, বাট আমরা বুঝতে পারছি না যে কী করবো। তবে পাশে একটা আঙ্কেল ছিল, উনি একটু হেল্প করলো, বললো যে ওখানে যাও, ওখানে গিয়ে খুচরা করে নিয়ে আসো। তো চল যাই আমরা। চলো আমাদের টিকিট কাটা কমপ্লিট, ভিতরে যাই। জানে ইয়ে কেসি রাতে আই, উসকে সপনে মেরে আঁখো কো ভা গই, বাতে কুছ এসি ভো কেহ কে গই, মেরে অন্দর কনো মে ইউ সমা গই, খ্বাব জো মেরে অব ইনকো বনা দে দে, अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, तुमके चाहिए आरो बेशी कि कोरे बोलबो बालो बाशी, के अब खोलना है सारी वो जो राज दिल में है, तुम्हारे खुदे की हसी।
আমাদের বন্ধু। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি সামনের দিকে, একটা বোঝা সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। জাস্ট এন্ট্রির রাস্তাটা দিয়ে ঢোকার পরেই আমার পেছনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জলের কাজ হচ্ছে, কত সুন্দর একটা ওয়াটার শো। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে এই পুরো পার্কটা ঘুরবো। আর সত্যি কথা বলতে অনেক দূর থেকে এসেছি, অনেক সকালবেলা উঠেছি। তো যাই হোক, অনেকটা খিদা খিদা পেয়ে গেছে। তো আমরা শিলিগুড়ি থেকে কিছু খাবারও এনেছি, তো সেগুলোও খাবো। তো চলো যাওয়া যাক এখন এখান থেকে। হারামি তুমি লাউ চিনো কদু চিনো না। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছে, স্মৃতির খাতায় এই মুহূর্তগুলোকে যেন সবসময় দেখে উপভোগ করতে পারি, তাই মোবাইলে মুহূর্তটা বন্দি করে রাখি সবসময়। তাই এখানে এসেও আমরা কিছুটা সময় ছবি তুলে নেই। যেই সব ছবি তোমরা এখানে দেখছো, এই সব ছবি আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করি, চাইলে তোমরা আমাকে সেখানে ফলো করতেই পারো, লিংক ইন দা ডেসক্রিপশন। অনেক সুন্দর জায়গা বন্ধু, মানে আমি যে আমি খালি ভাবি যে এতদিন কেন জানি না এই সব জায়গাগুলোর ব্যাপারে, বাট যখনই এখন জানতে পারছি ব্যাস আর ওয়েট করা যাচ্ছে না, মানে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান করে চলে আসি এখানে। এই জায়গার ব্যাপারে তো মানে কি বলবো, জাস্ট আমি তিন দিনে এখানে আসছি, তিন দিনে আমি জাস্ট জানতে পারি এই জায়গাটার ব্যাপারে, তারপর চলে আসি। জায়গাটায় মোটামুটি আধা ঘন্টা ধরে আছি, জায়গাটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে আপন মানুষদেরকে নিয়ে আসলে বেস্ট, তবে বন্ধু বান্ধবদের নিয়ে আসলে যে খারাপ, খুব খারাপ এমন না যে, তবে জায়গাটা সুন্দর, জায়গাটা একদম কোলাহল থেকে একদম ভিতরে। বাট এখানে কিছু মানে মেয়ে মানুষ আছে, এতটা চিল্লায় বাট জানি না, তোমরা যখন আসবে তখন হয়তো নাও থাকতে পারে, বাট পুরো ফরেস্ট জুড়ে হয়তো খালি মহিলা মেয়েদেরই আওয়াজ। দেখতে পাচ্ছ এই সেই ছোটবেলা, কতই না বায়না করেছি এই ঝুলা ঝোলার জন্য, ছোটবেলায় পড়ে যাবো ভেবে ঠিক মতো চড়তেও দেয়নি গুরুজনেরা, তারপরেও কত কান্নাকাটি করে চড়তাম। ঠিক এই জায়গাটাও ছোটবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল, মনের আনন্দে ঝুলছিলাম বিশ্বাস করো। আচ্ছা তোমরা কমেন্টে জানাও না তোমরা ছোটবেলায় এমন করেছো কিনা, তোমাদের কি এখন মন চায় এই ঝুলা ঝোলার জন্য, ছোটবেলার কোন কোন স্মৃতি তোমাদের মনে পড়ে জানাও না আমাকে কমেন্টে। আচ্ছা এখন আমরা দুই বন্ধু মিলে অনেকটা ঘুরলাম পার্কের মধ্যে, তো এখন একটা জায়গায় সুন্দর জায়গার মধ্যে আমরা শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলাম আমাদের পছন্দের খাবার পরোটা, তো সেই পরোটাই খাবো আমরা এখন। তো ভাবলাম যে সুন্দর একটা মেমোরি ক্রিয়েট করা যাক, যে শিলিগুড়ির থেকে নেপালে গিয়ে খাবার খেয়েছি, শিলিগুড়িরই খাবার। তো যাই হোক, তো এখন আমরা খাবারটা খাই, তো দেন তারপর আমরা বাকি জায়গাগুলো ঘুরবো, আর তোমরাও সাথে দেখতে পারবে। ভাই ভিডিও হচ্ছে নাকি? হ্যাঁ, আমাদের সুন্দর খাবার হচ্ছে বন্ধুগণ, এখানে সুন্দর পরোটা, আহা হা, আলু 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 চোখা, আর এদিকে হচ্ছে খাসির চর্বির ঘুগনি। এখন অবশ্য মনে থাকবে শিলিগুড়ির খাবার নেপালে বসে খাচ্ছি, এটা আমার কাছে একটা স্মরণীয় দিন। যাই হোক খুবই ভালো সুন্দর, শুরু করলাম
চিয়ার্স, উল্লাস। আহা, এটা হচ্ছে এই পার্কের সব থেকে সুন্দরতম জায়গা। একটা নদীর উপর জাস্ট একটা ব্রিজ রয়েছে, কত সুন্দরভাবে বানানো, দেখো লোহার সুন্দর, অনেক সুন্দর লাগছে। আর এই সূর্যের আলোটা নদীতে পড়ছে, তো লাইক অসাম। তো এই জন্য আমরা এখন ব্রিজ ক্রস করে লাইক ওই পারে যাচ্ছি। তো ওই পারেও কিছুটা রয়েছে দেখার মতন জায়গা, তো সেই সব দেখবো। তো আমরা বোটে উঠতে চেয়েছিলাম, তো এখানে টিকিট বললো নেপালি টাকায় 50 টাকা, আর ইন্ডিয়ান টাকা এখানে চলে না, যে পার্কের ভিতরে কোনো ইন্ডিয়ান টাকা চলবেই না, মেন কথা এটাই। তো তোমরা একটা কাজ করবে, যখনই এই পার্কের ভিতরে ঢুকবে বা এখানে আসবে, তো নেপালে ঢুকে ইন্ডিয়ান টাকা দিয়ে নেপালি টাকা এক্সচেঞ্জ করে নেবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। যে ওই প্রবলেমটা আমরা ফেস করছি তোমরা সেটা ফেস করবে না, এই জিনিসটা মাথায় রেখো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই ভালো হবে। তো চলো এখন আমরা যাই। তোমরা যদি কখনো ভাবো সারাদিনের জন্য একটু নিরিবিলি, একটু কোলাহল থেকে মুক্ত জায়গায় টাইম স্পেন্ড করবে, সেটা ভালোবাসার মানুষ হোক কিংবা ফ্যামিলি মেম্বার অথবা বন্ধু বান্ধবী, যেই হোক না কেন, আমি বলবো সবার প্রথমে তোমাদের লিস্টে এই জায়গাটা হতেই পারে। শিলিগুড়ি থেকে এতটা কাছে এত সুন্দর একটা জায়গা আমি খুব কমই দেখেছি, তাই অবশ্যই তোমাদের কাছে আমি বলবো এই জায়গাটা ভিজিট করতে পারো। সময় পেরিয়ে গেছে অনেক, সূর্য এক কোণা থেকে আরেক কোণায় চলে গেছে, আমাদের তেমনই পার্কটাও ঘোরা মোটামুটি কমপ্লিট, জাস্ট একটা দুটা স্পট ঘোরা বাকি। তো যাচ্ছি, চারিদিকে দেখতে পাচ্ছ সুন্দর বড় বড় গাছ, আমি সঠিক জানি না এগুলো কী গাছ, বাট খুব সুন্দর। আর ব্যাপার হলো আমরা মোটামুটি আর কিছুক্ষণ পরে বেরিয়ে যাব, কারণ আমাদেরকে যেতেও হবে অনেক দূর। আচ্ছা, তোমাদের এবার এই জায়গার লোকেশনটার ব্যাপারে বলি, এই জায়গাটার নাম হচ্ছে ঝাপা শালবাড়ি ফরেস্ট। তোমরা যদি নেপাল বর্ডারে ঢোকার পর কাউকে জিজ্ঞেস করো বা নেট অন করে মানে গুগল ম্যাপের সাহায্যে আসতে চাও, তাহলে আসতে পারবে। তারপর ফরেস্টের ভেতরে ঢোকার পর তোমাদের কিন্তু মোবাইলে নেটওয়ার্ক থাকবে না, যেমন আমার এখন নেই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে তো ভিডিওর শুরুতেই বলেই দিয়েছিলাম টিকিটের ব্যাপারগুলো। সূর্য
একদিক থেকে আরেকদিকে চলে গেছে, প্রায় অস্ত শেষ। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, প্রায় পার্কে যতজন আছে সবাই বাড়ির দিকেই রওনা হচ্ছে। তো পাশে বন্ধু আছে, তো বন্ধু বলো এক্সপিরিয়েন্স, নতুন জায়গা ঘুরলা কেমন লাগলো? খুবই সুন্দর জায়গা, আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, শুধু এটাই বলবো তোমরা একবার এসো এখানে, এসে একবার ভিজিট করে যাও, তাহলে বুঝতে পারবে জায়গাটা কেমন। বাহ, আর তোমাদের তো সুরজ বলেছে এই জায়গাটার নাম কি, ডিটেলস দেওয়া আছে ভিডিওতে, একবার চলে এসো, এসে ভিজিট করে যাও, তাহলে বুঝতে পারবে জায়গাটা কেমন। তো বন্ধুর থেকেও তোমরা ফিডব্যাক পেয়ে গেলে, আর যারা যারা ঘুরেছো এখানে তো তোমরা সবাই জানো, আর যারা আসোনি এখনো পর্যন্ত তোমরা সকলেই আসতে পারো, তো ব্যাপার হচ্ছে এটাই। তো চলো, দেখতেই পাচ্ছ সবাই বাড়ির দিকে রওনা হচ্ছে, আর খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, সারাদিন একটা টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর জায়গা, সব কিছুতে ভর্তি হয়। তো চলো এখন আমরা এখান থেকে বেরোই, রাস্তায় আমি আর কোনো কিছু ভিডিও করব না, কজ সূর্য ডুবে গেছে, রাস্তা অন্ধকার হয়ে যাবে, তো আর এই অন্ধকারের মধ্যে কি দেখাবো। তো একদম বাড়িতে যাই আর ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।